হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা পরপর কতগুলো অর্থোগ্রাফিক প্রজেকশানের উপরে ড্রয়িং করব। একটা পিক্টোরিয়াল বা আইসোমেট্রিক ভিউ দেওয়া থাকবে তার ভি ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং সাইড ভিউগুলো আমরা কিভাবে করি শেডেড করে আমরা কিভাবে করি কত সহজভাবে করা যায় সেটা এখানে দেখার বিষয় ঠিক আছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে একটা আইসোমেট্রিক ভিউ দেওয়া আছে এখানে আমরা এর ফ্রন্ট ভিউ দেখাবো টপ ভিউ দেখাবো এবং সাইড ভিউ দেখাবো ঠিক আছে করব। যে কোনো ড্রয়িং করতে গেলে একটা রেফারেন্স লাইন আমরা ড্র করব আমরা এক্স ওয়াই একটা রেফারেন্স লাইন ড্র করলাম ঠিক তার উপরে আরেকটা লাইন পারপেন্ডিকুলার লাইন এক্স ড্যাক্স ওয়াই ড্যাস ড্র করে নিলাম জাস্ট পারপেন্ডিকুলার এক্সাক্টলি পারপেন্ডিকুলার এক্স ওয়াই লাইনের উপরে ড্র করে নিলাম ঠিক আছে আমরা যেহেতু ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশানে আমরা মেথ পুরো ড্রয়িংটা করবো সুতরাং ফ্রন্ট ভিউ উপরেই হবে উপরে ফ্রন্ট ভিউ হবে টপ ভিউ জাস্ট নিচে টপ ভিউ থাকবে এবং ফ্রন্ট ভিউ সাইড সাইডে থাকবে সাইড ভিউ ঠিক আছে তাহলে এখানে আমার হবে ফ্রন্ট ভিউ এখানে আসবে টপ ভিউ এবং যেহেতু সাইড দিয়ে দেখছি এইটা এখানে আসবে হচ্ছে আমার সাইড ভিউ লেফট হ্যান্ড সাইড থেকে দেখলে ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনে কি হয় না লেফট হ্যান্ড সাইডের থেকে দেখলে আমরা ওটাকে রাইট হ্যান্ড সাইডে আমরা সেটাকে ড্র করব তাহলে এখন ফ্রন্ট ভিউটা আমরা এই দিকে করব না এইদিকে যেহেতু আমরা রাইট সাইড দিয়ে দেখছি আমরা এটা রাইট সাইড দিয়ে দেখছি সুতরাং ফ্রন্ট ভিউ এই জায়গাটা আমরা ডক ইচ্ছে হবে টপ ভিউ এবং সাইড ভিউটা আমরা লেফট সাইড দেখে রাইট সাইডে এখানে সাইড ভিউ তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে এফ বি ফ্রন্ট ভিউ এটা হচ্ছে টি ভি টপ ভিউ এটা হচ্ছে এস ভি সাইড ভিউ তাহলে আমরা ড্রয়িংটা করতে শুরু করি আমরা বক্স বানিনি তাহলে ড্রয়িংটা করতে আমাদের সুবিধা হবে যেহেতু আমরা ফ্রন্ট ভিউ করছি ফ্রন্ট ভিউতে আমরা ফ্রন্ট ভিউ এই দিক দিয়ে করছি কোন পোস্টারগুলো দেখে নিই সেগুলোকে আমরা শেডেড করবো ঠিক আছে এই পোস্টারটাকে দেখতে পারবো এই পোস্টারটাকে দেখতে পারবো এই পোস্টারটাকে আমরা এই পোস্টারটাকে দেখতে পারবো এই পোস্টারটাকে আমরা দেখতে পারবো ঠিক আছে তাহলে ফ্রন্ট ভিউ আমরা এই পোস্টারগুলোকে আমরা দেখতে পারবো সেই জন্য এই পোস্টারগুলোকে আমরা শেডেড করে নিই শেডেড করে কী হয় না ইমাজিন করতে আমার অনেক সুবিধা হবে সেডেড করলে ড্রয়িংটা ইমাজিন করতে সুবিধা হয় আবার বলছি যেহেতু আমরা এই দিক দিয়ে দেখছি সুতরাং আমরা ফ্রন্ট ভিউটার যে পোশানটা শুধু দেখব এখানে এই এক ব্লকটা দেখব এখানে এই ব্লকটা দেখব এই দিকে একটা ব্লক আছে এটা দেখব এটা দেখব অর্থাৎ এইটার এখানে আমরা চারটে ব্লক দেখব এই স্লাইডিং এজটা দেখব স্লাইডিং এজটা আমরা দেখব এখানে এই পোশানটা করব সেটাকে রেড কালারে আমরা হ্যাচিং লাইন দিয়ে আমরা মার্ক করেছি এই অনলি এই পোস্টারটুকুই দেখব তাহলে এখানে একটা দুটো তিনটে ভিতর দিকে একটা আছে এই চারটে ব্লক দেখব এই স্লাইডিং এস দেখব এবং এই ভি শেপে যে পোস্টারটা এই পোস্টারটা দেবো তাহলে আমরা প্রথমে একটা বেস লাইন ড্র করবো এবং হাইট থার্টি এইটা হাইট থার্টি যেহেতু এটা স্টেট লাইন এটা থার্টি সুতরাং একটা সিক্সটি এবং থার্টি হাইট করে আমরা একটা বক্স বানিয়ে নিই ঠিক আছে আমরা এটা সিক্সটি এই দিকে থার্টি যেহেতু হাইট থার্টি এখন এই যে স্লাইডিং এজ যে এসটা নেমে এসেছে সেটা হচ্ছে টেন দুই দিকে টেন টেন করে এসটাকে আমরা নামিয়ে দিই এদিকে টেন দিকে টেন ওকে এখন আমরা টেন এবং এখন এই ব্লকটা এরপরে এই এই ব্লকটাকে আমরা এখানে বানাবো ব্লকটা হচ্ছে ষোলো উপরে যাবে প্রথমে টোয়েন্টি এই দিকেও টোয়েন্টি দুই দিকে টোয়েন্টি অর্থাৎ এই ব্লকটা টোয়েন্টি হলো টোয়েন্টি টোয়েন্টি এবং মাঝখানে এই ভিটা ভিটা এইটার মাঝখানে যেটা থাকছে সেটাও টোয়েন্টি থাকছে টেন এখন আমার আমার ভি ব্লকটাকে করতে হবে ভি শেপটা যেটা আছে যে ভি কাটটা আছে ভি কাটটাকে আমাকে দেখা হবে ভি কাটটা কত কুড়ি দূরে টোয়েন্টি দূরে ভি কাটটা আছে ঠিক আছে আমরা উপর থেকে টোয়েন্টি টোয়েন্টি উপরে টোয়েন্টি এই দিকে টোয়েন্টি ভিকাটের জন্য ভিটা নিচ থেকে এই যে বেস লাইন থেকে টেন উপরে বেস লাইন থেকে টেন উপরে ঠিক আছে এবং এই পোশনটা আমরা ইরেজ করে দেবো যেটা দরকার নেই সেটাকে ইরেজ করে দেবো এবং আমরা এখন ব্ল্যাক ডার্ক কালার দিয়ে আমরা আউটলাইনগুলো করে নিই তাহলে ড্রয়িংটা আমাদের কাছে পরিষ্কার হবে ঠিক আছে আমরা নিচে এই ব্লক নিচে মোটামুটি একটা স্টেট লাইনই হবে এই ব্লক একটা ব্লক দুটো ব্লক তিনটে ব্লক এবং চারটে ব্লক অর্থাৎ ফার্স্ট ব্লক সেকেন্ড ব্লক থার্ড ব্লক চারটে ব্লক চারটে পার্ট নিচে এই যে রেক্ট্যাঙ্গলের চারটে পার্ট একটা দুটো তিনটে চারটে পার্ট চারটে পার্ট করলাম ঠিক আছে এখন এই যে স্লাইডিং এজ স্লাইডিং এজ আমার উপর থেকে এই স্লাইডিং এজ টেন এম এম স্লাইডিং এজ এখন ভি পোর্শন টু ঠিক আছে তো আমরা মোটামুটি ফ্রন্ট ভিউটাকে কমপ্লিট করলাম কিন্তু আরও কিছু জায়গা আছে আরও কিছু পয়েন্ট আছে যেমন নাকি কিছু ডটেড লাইন হবে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না এই ভিতরের লাইনগুলো এগুলো আমরা পরে দিচ্ছি এগুলো একটু কমপ্লিকেটেড আমাদের এই দিক দিয়ে দেখে যেই পোশানটুক আমরা শেডেড করেছি সেটা আমরা করে সেটা আমরা ড্র করলাম তার মানে আমাদের ফ্রন্ট ভিউটা মোটামুটি ড্র হলো এখন আমরা টপ ভিউটা করব। টপ ভিউটা এই পোশানটা দেখব এই পোশানটা দেখব এই ভুই পোশানটা দেখব এই বেসটা দেখব টপ ভিউতে এই বেসটা দেখব এই যে বেসটা আছে ভি কাট আছে দেখব সুতরাং আমরা ভি কাটটা নিচে আছে টপ ভিউতেও এটা নিচে থাকবে এটা উপরে আছে এটা উপরে থাকবে টপ ভিউটাকে আমি এখন শেডেড করব। তাহলে আমার পক্ষে আইডেন্টিফাই করার সুবিধা হবে ঠিক আছে এখন ফ্রন্ট ভিউটা হয়ে গেছে ফ্রন্ট ভিউ থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রোজেকশন লাইন ড্র করব। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রজেকশন লাইন নিচে ড্র করলাম নিচ পর্যন্ত এখন ড্র করলাম এখন আমরা এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি একটা লাইন টানব ফর্টি ফাইভ ডিগ্রি একটা লাইন টানব এবং ফর্টি ফাইভ ডিগ্রি লাইন টানব এখন আমরা উপরে যে টুক দেখতে পারব উপর দিকে যে টুক দেখতে পারবো এখানে এই এটা টোয়েন্টি বাই টোয়েন্টি স্কোয়ার দুই দিকে দুটো স্কোয়ার দেখতে পারবো ঠিক আছে স্কোয়ার দেখতে পাব উপরে এই ভিটা দেখতে পাবো নিচে এই ভি ভিকারটা দেখতে পারবো সুতরাং এখন আমরা টপ ভিউটা করা শুরু করছি ঠিক আছে টপ ভিউ প্রথমে হালকা লাইন দিয়ে আমরা করে দিই পজিশন তো টেনেই নিয়েছি আমাদের এটা টোয়েন্টি উপরে টোয়েন্টি আছেই নিচে টোয়েন্টি 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 এবং এই লাইনটা বরাবরই আসবে মাঝখানে ভি কার্ট হলো এখানে ভি কার্ডটা বালো পর্যন্ত গেছে আমরা এখান থেকে বালো মাপ নিই টুয়েলভ ভি কার্ট কোথা থেকে গেছে না এই পয়েন্ট থেকে ভি গেছে ওকে এখন আমরা এটাকে আউটলাইনগুলো করে নেব। ঠিক আছে আউটলাইনগুলো করে নিই এখন টপ ভিউয়ের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রি যে লাইনটা আছে সেখানে আমরা টেনে দেবো দিয়ে উপরে করব। এবং ফ্রন্ট ভিউ থেকে লাইনগুলো আউটলাইন যগুলো যেগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে লাইন টেনে আমরা যখন একটা সাইড ভিউ পাবো যেখানে পয়েন্টগুলো কাট করবে সেখানে আমরা একটা সাইড ভিউ পাবো এখন আমরা এখান থেকে প্রথমে হালকা লাইন ফেন্ট লাইন দিয়ে পেন্সিল দিয়ে আমরা লাইনটাকে টেনে নিই টেনে এটাকে আমরা এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রোজেকশান লাইন টানছি ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রোজেকশান লাইন টানছি এবং লাইনগুলোকে এখন উপরের দিকে পারফেন্ডিকুলারই তুলব একদম পারপেন্ডিকুলার তুলবো সিমিলারলি ফ্রন্ট ভিউ থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা ড্র করে নিই এখানে ভি এন্ড পয়েন্ট থেকে ড্র করলাম এই পয়েন্ট থেকে ড্র করলাম এই পয়েন্ট থেকে ড্র করলাম ঠিক আছে এখন আমাদের কি করছি আমরা একটু সাইড ভিউ বানাচ্ছি তো আমরা এখন প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন টানছি ঠিক আছে রেড কালার লাইনটা হচ্ছে প্রোজেকশান লাইন এখান থেকে টানলাম এখান থেকে টানলাম নিয়েছি এখন আমরা এটা উপর পর্যন্ত নিয়ে যাব এখান থেকেও আমরা লাইনগুলো টানব প্রোজেকশান লাইন প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা টেনে নেবো ওকে এখন আমরা এখানে সাইড ভিউটা পেয়ে যাবো প্রত্যেকটা লাইন জুড়ে দিলে সাইড ভিউ পেয়ে যাবো ঠিক আছে এখন আমরা এই পোর্শনটা ফর্টি ফাইভ পোর্শন্টটা এখানে আসবে ফর্টি ফাইভ আমরা এই পোর্শনটা সাইড ভিউ মানে এই পোর্শনটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমাকে এখানে একটা স্লট আছে এখানে ভিতর দিকে কাটা একটা স্লট আছে ঠিক আছে এটা কত দূরে আছে এটা ফর্টি ফাইভ এটা পনেরো দূরে আছে ফিফটিন দূরে আমরা দুই দুই দিকে দুই দিকে ফিফটিন দূরে আমরা মাপটা নেব ঠিক আছে এখন আমরা এই স্লটটা দেখালাম যেটা আন্ডার কাট আছে এখানে ভিতরে সিক্স পনেরো পনেরো করে দেখালাম এখন আমরা কোন কোন লাইন আমরা ছেড়ে এসেছি হিডেন লাইন যেগুলো আমরা দেখিনি এই যে স্লটটা আছে এই স্লটে ডাইরেক্টলি আমরা এখানে এইটা এইটা আমরা দেখতে পাবো না এটা যেহেতু ভিতরে আছে এটা দেখতে পাবো না সুতরাং এই বরাবর একটা ডটেড লাইন হবে ডটেড লাইন আমরা এই বরাবর এই লাইনটা আমরা দেখতে পাবো না এখন আমরা ভালোভাবে দেখব কোন লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি না অথচ আছে দেখতে পাচ্ছি না অথচ আছে কোন লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি না এখন এই দিক দিয়ে দেখলে এই ভিটা সাইড ভিউ যখন দেখব এই ভিটা আছে অথচ আমরা দেখতে পাচ্ছি না এবং এই ভিটাও আছে ঠিক আছে সুতরাং আমরা এখানে এই যে ভি ভি এই ভিটা এবং এখানকার এই ভিটা এখানে ঠিক আছে তাহলে আমরা এই ভিটা এখানে এইখানে আমরা ডটেড লাইন হবে ঠিক আছে আবার দেখো এই এখানে একটা অ্যাঙ্গেল আছে এই পোর্শনটা একটা অ্যাঙ্গেল আছে এল এল আছে এল সেপটা এইটা হচ্ছে সেই এল সেপ তাহলে এই পোর্শনটা আমরা দেখতে পাবো না সুতরাং এটা হবে হ্যাচিং লাইন বা ডটেড লাইন দিয়ে আমরা করব এটাকে একটু পরিষ্কার করে করে দিই কারণ না রেড কালার করা আছে তো ওকে আমরা ডটেড লাইন করে দিলাম এই পোর্শনটা ডটেড লাইন করে দিলাম এখন এই ভিটা এই ভিটা গেছে এখানে এইটা আসবে ডটেড এই পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি না এটা আসবে ডটেড ওকে আর এখানে এই পোস্টারটা এখানকার ভিটা দেখতে পাচ্ছি না এটাও আসবে ডটেড সিমিলারলি উপর দিকে যখন টপ ভিউ যখন থাকবো এখানে দুটো ডটেড আসবে সেটাকে আমরা এখান থেকে লাইনটাকে নামাবো ফর্টি ফাইভ ডিগ্রি যে লাইনটা আমরা টেনেছি এখান থেকে এই নামবে এখান থেকে এই নামবে ঠিক আছে এটা স্টেট এখানে এখানে এই ছোট ছোট জিনিসগুলো প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে ড্রয়িং করলেই হবে না প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আমার ড্রয়িং এখন কমপ্লিট জিওমেট্রিক্যালি ড্রয়িংটা আমার কমপ্লিট এখন আমি ডাইমেনশান দেব একটা সিম্বল দেব ঠিক আছে এবং কোনটা এটা হল হচ্ছে ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ সুতরাং আমাকে যা বলেছে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা ডাইমেনশানটা ডাইমেনশানটা দেব তো আমরা কমপ্লিট ড্রয়িংটা আমরা দেখাতে পেরেছি আমাদের প্রথমে ড্র দ্য ফলোইং ভিউজ অব দ্য গ্রিভিন আইসোমেট্রিক ভিউ শোন এয়ার ইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশান মেথডে আমাকে ড্রয়িংটা করতে হবে ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ আইসোমেট্রিক ভিউটা আমাকে দেখিয়ে দিয়েছি আমি ফ্রন্ট ভিউ বানিয়েছি সাইড ভিউ বানিয়েছি টপ ভিউ বানিয়েছি আমাকে ফ একটা ইম্পর্টেন্ট নোট সবসময় মনে করতে হবে ফ্রন্ট ভিউ বেস ফ্রন্ট ভিউ বেস ফ্রন্ট ভিউ বেস টপ ভিউ বেস টপ ভিউ বেস এবং ফ্রন্ট ভিউ বেস সমান হবে ফ্রন্ট ভিউ হাইট ফ্রন্ট ভিউ হাইট সাইড ভিউ হাইট ফ্রন্ট ভিউ হাইট সাইড ভিউ হাইট সমান হচ্ছে সাইড ভিউ বেস সাইড ভিউ বেস এবং টপ ভিউ হাইট টপ ভিউ হাইট সাইড ভিউ বেস হচ্ছে ফর্টি ফাইভ সুতরাং এই ইম্পর্টেন্ট নোটটা আমাকে মনে রাখতেই হবে এখানে অল ডাইমেনশন আর মিলিমিটার স্কেল ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ ফুল স্কেলে করেছি এখানে যা মাপ দিয়েছি এখানেও সেই মাপ সিম্বল আমরা দেখে দিয়েছি সুতরাং ইন অল রেসপেক্ট ড্রয়িংটা আমার কমপ্লিট হয়েছে সুতরাং এখন এখানে অর্থোপেডিক প্রবলেমটা কমপ্লিট আমরা এটা হচ্ছে অর্থোপেডিক ড্রয়িং আমরা আইসোমেট্রিক থেকে অর্থোপেডিক ড্রয়িংটা আমরা কমপ্লিট করতে পেরেছি ঠিক আছে